হ্যালো, আসসালামু আলাইকুম। ড্যাফোডিল জাপান আইটি থেকে আব্দুল্লাহ মামুন বলছি। আমরা আজকে চলে এসেছি আমাদের একটা টিআইটিপি প্র্যাকটিস ক্লাসে, যেখানে আমাদের স্টুডেন্টরা ল্যাঙ্গুয়েজের প্রস্তুতির পাশাপাশি তারা কিছু টেকনিক্যাল ট্রেনিং নিচ্ছে। তো আমরা চলে যাব আমাদের শিক্ষার্থীর কাছে, ওনারা কী করছে সেটা জানতে। হ্যালো, আপনার নামটা একটু বলবেন? আমার নাম টিনা গাইন। আচ্ছা, আপনি এখন এখানে কী প্র্যাকটিস করছেন? এখানে আমরা ফুড প্রসেসিংয়ে যেহেতু যাব, তো আমরা কীভাবে ফল বা হচ্ছে কোনো একটা বস্তু কাটতে হবে এগুলো আমরা শিখছি আর কি। আচ্ছা, আপনি ল্যাঙ্গুয়েজ কোন লেভেল পর্যন্ত কমপ্লিট করেছেন? আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ N4 পর্যন্ত কমপ্লিট করেছি। আচ্ছা, তো আপনাদের যেই ইন্টারভিউটা হবে সেটা কবে হবে? সেটা কালকে হওয়ার সম্ভাবনা আছে, স্যার আমাদের জানিয়েছেন কালকে হতে পারে। আচ্ছা, আপনি এখন যেই জিনিসটা কাটছেন এটা কি? এটা হচ্ছে আপেল, আর এটা আমি পিল করছি পিলার দিয়ে। তো এটা কি জাপানিজ ভাষায় বলবো? বলতে পারেন আপনি যদি জানেন। রিঙ্গো নো কাও মুইতেই মাস। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটু বলবেন আপনি কি করছেন? আমি ফুড প্রসেসিং এর জন্য হাসি দিয়ে এর ব্যবহারটা শিখতেছি এখন বর্তমানে। আচ্ছা, আপনি এটা একটু বাংলাতে বলুন। চপস্টিক মে? হ্যাঁ, চপস্টিক দিয়ে আমি এর ব্যবহারটা শিখছি, যদিও এটা বাংলা না, এটা ইংলিশ। তো আপনি ল্যাঙ্গুয়েজ লেভেল কি পর্যন্ত করেছেন? আমি N5 কমপ্লিট করছি। আপনি কি কোন কোম্পানির জন্য আপনি এখন প্রিপারেশন নিচ্ছেন? প্রসেসিং এর জন্য আমি প্রিপেয়ার হচ্ছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা দেখেছি আমাদের স্টুডেন্টরা এখানে জব টিআইটিপি ফুড প্রসেসিং জব ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হচ্ছেন, ল্যাঙ্গুয়েজের পাশাপাশি তারা কিছু টেকনিক্যাল ট্রেনিং দিয়ে এখান থেকে প্রিপেয়ার হচ্ছেন। তো আমরা চলে যাব আমাদের সম্মানিত স্যারের কাছে। ফুড প্রসেসিং জবের যেই বর্তমান ভ্যাকেন্সি রয়েছে, কীরকম সুযোগ সুবিধা রয়েছে এবং কী কী করতে হবে, কীভাবে স্টুডেন্টরা আবেদন করতে পারবে, এই বিষয় নিয়ে আমরা স্যারের সাথে কথা বলব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের সম্মানিত স্যারের কাছে। স্যারের কাছ থেকে আমরা আজকে জানবো যে ফুড প্রসেসিং জবের কী পরিমাণ সুযোগ সুবিধা রয়েছে, মেয়েদের জন্য কেমন সুযোগ সুবিধা এবং ছেলেদের জন্য বর্তমানে কী কী ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন ক্যাটাগরিতে ইন্টারভিউ হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? জি ইনশাল্লাহ ভালো। আপনি কেমন আছেন? স্যার আমাদেরকে এখন বলবেন হচ্ছে ফুড প্রসেসিং সহকারে টিআইটিপিতে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে স্যার, ওগুলো সম্পর্কে আমাদেরকে একটু বলবেন, আর নতুন যারা আসতে চাচ্ছে তাদের বিষয়ে আপনি কী বলবেন স্যার? জি অবশ্যই, আমাদের এখানে অনেক কোম্পানি আসতেছে, তার মধ্যে ফুড প্রসেসিং, কনস্ট্রাকশন, প্লাম্বিং, এগ্রিকালচার এবং গার্মেন্টস, এগুলো রয়েছে। তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফুড প্রসেসিংয়ের জন্য এখানে ছাত্র প্রস্তুত করতেছি। ইনশাল্লাহ আগামীকাল আমাদের বাইবা আশা করতেছি, আমরা বাইবা খুবই ভালো হবে, তাদের প্রস্তুতি অনেক ভালো। তো এই কোম্পানিতে অনেক মেয়ে নিবে, এই জন্য আমরা অনেক মেয়ে জোর করেছি। সামনেও আমাদের আরও অনেক কোম্পানি আসতেছে, সে ফুড প্রসেসিংও আসবে এবং এই সপ্তাহে আমাদের আরও বাইবা আছে, কনস্ট্রাকশন আছে, তারপর আপনার ওই যে প্লাম্বিং আছে, তো সব কিছুর জন্য আমরা ছাত্র রেডি করতেছি। এই মাসে আরও আমাদের একটা নিউজ আছে, সেটা হলো আমরা ট্রিপলি ইঞ্জিনিয়ারিং নিয়োগ দেওয়ার জন্য আমাদের জাপানিজ কোম্পানি আসতেছে, তো সেটাও আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই শুরু করে দিব ব্যবহার প্রস্তুতি। তো আমরা সব মিলে বলবো, যারাই জাপান যেতে চায়, স্টুডেন্ট ভিসা হোক বা টিআইটিপি ভিসা হোক, তারা শীঘ্রই যেন DJIT-তে আসে এবং জাপানিজ ভাষাটা শিখে। জাপানিজ ভাষা যদি শিখে তাহলে তারা কোনো না কোনো একটা পর্যায়ে তারা যেতে পারবে এবং যাওয়ার একটা নিশ্চিত আছে আমাদের মাধ্যমে। এই জন্য সবাইকে আহ্বান জানাবো, সবাই যেন এসে জাপানিজ ভাষায় ভর্তি হয় এবং ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করে। একটু ডিস্টার্ব করবো, সেটা হচ্ছে স্যার একটু বয়স আর ল্যাঙ্গুয়েজের লেভেল, এই দুইটা জিনিস নিয়ে একটু আপনি বলবেন স্যার। বয়সটা আমি আগেও বলেছি যে ভালো জাপানিজ ভাষা জানলে বয়সটা কোনো ফ্যাক্টর না, 30-এর উপরে হলেও সমস্যা নেই। আর স্টুডেন্টদের ব্যাপার তো 18 বছর হইলেই হবে সর্বনিম্ন। আর এডুকেশন ব্যাপারটা টিআইটিপি জব পেশার জন্য তেমন একটা খুব একটা লাগে না, এটা ভালো ভাষা জানলেই হয়। এই জন্য সরকারের যে নিয়মটা এখন করেছে খুব ভালো একটা নিয়ম, যারা জাপান যেতে ইচ্ছুক তারা যেন শীঘ্রই আমাদের এখানে আসে এবং জাপানিজ ভাষায় ভর্তি হয় এবং টিআইটিপিতে ভাইবা দেওয়ার জন্য আগ্রহী হয়, সেটা আমি আহ্বান জানাবো। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।